উপস্থিত সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী ও আমার বর্ণিশ্রেষ্ঠ ব্রাহ্মণ মণ্ডলী, আমার গৌরদাস, আমার নিতাই দাস, আমার কৃষ্ণের দাস অনুদাস, আপনাদের রাতুল চরণে রইল আমার ভক্তিপূর্ণ প্রণাম। সেই সঙ্গে জানাই আমার আত্মাশক্তি স্বরূপিণী মা মহামায়ার অংশভূতা সকল জননেগণের চরণে রইল আমার ভক্তিপূর্ণ প্রণাম। সেই সঙ্গে জানাই আমার রাধা মাধবের চরণে, মা সরস্বতীর চরণে, ঠাকুর মন্দিরে যত দেবদেবী আছে সবার চরণে রইল আমার অনন্ত অনন্ত কোটি ধন্যবাদ প্রণাম। আমি আজকের জানি না কত জন্মের সুকৃতির ফলে, তবে আজ এই মুহূর্তে বাস আপনাদের মতো পরম ভক্তে চরণ দর্শন, আপনাদের মতো ভক্তিমতী মায়েদের চরণ দর্শন আজ আমি সৌভাগ্য লাভ করতে পেরেছি। আপনারা আশীর্বাদ করবেন, আপনাদের পদধূলি মাথায় নিয়ে, আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে আপনাদের কাছে যেন কৃষ্ণ কথা গৌর কথা আমি পরিবেশন করতে পারি। কৃষ্ণ কথা গৌর কথা গোবিন্দ কথা পরিবেশন করতে গিয়ে হয়তো আমার মধ্যে অনেক ভুল ত্রুটি হয়ে যাবে, যদি কোনো রকম ভুল ত্রুটি হয় আপনাদের সেই চরণের দাস মনে করে অধম দিনহীন কীর্তনীয় নিতাই অধিকারী ভুল ত্রুটি মার্জনা করে দেবে, এইটুকু আপনাদের কাছে অধম কীর্তনীয় বিনীত নিবেদন রইল। যেখানে হয় মাগো হরিনাম সংকীর্তন সেই স্থানে হয় মধুর মধুর কৃষ্ণ বৃন্দাবন। আর যেইখানে আমার পরম ভক্তির আগমন হয় সেইখানেও বৃন্দাবন ধাম বিরাজ করে। যেখানে তুলসী রানী থাকে সেইখানেও বৃন্দাবন ধাম বিরাজ করে। তাহলে আমরা বৃন্দাবনে এসেছি, একটা কথা আমরা শুধু স্মরণ করে রাখব, বাবা যেদিন আমরা এসেছিলাম ইহ জগৎ আমরা কিছু সঙ্গে আনি না, যেদিন আমরা ইহ জগৎ ছেড়ে চলে যাব সেই দিন কিন্তু সঙ্গে আমাদের হরিনাম চলে যেত, সেখানে দিনে আমাদের হরি ছাড়া কেউ আমাদের আপন হবে না। ক্ষণিকের সবাই ভুলে যাবে, আত্মীয় স্বজন সব পর হয়ে যাবে, একমাত্র তাই আমাদের সময় থাকতে থাকতে এমন বস্তু আমাদের সঞ্চয় করে রাখতে হবে। সেটা কি বাবা? মধুমাখা হরিনাম, কৃষ্ণ না, শেষের দিনে এইটুকু আমাদের সম্বল হয়ে কি মা কি বাবা? তাই পদকর্তা দেহতত্ত্বের মাধ্যমে আমাদের চৈতন্য পেরানোর জন্য কত সুন্দর একটা পদ লিখেছে দেখে, কি বলেছে জানে? হরি বল রে হরি বল রে বল রে আগে
আমার মনি রস না মানব দেহে রে কৌর করুণা করতালি রাখবেন ওদে বলো রে করি বলো রে বলো রে একবার মন রচনা মানব দেহে গৌরব কইরা কেন বললাম আমরা মনে করি না আমি মালি কিসের মালি অনেকে বলেন আমি টাকার মালি অনেক বাবুরা মনে করেন আমি গাড়ির মালি আমি বিষয় সম্পত্তির মালি যেদিন মা কেটে বাদ হয়ে যান তার মানে কি বোঝাতে চাইছে দেহপিঞ্জর হতে প্রাণ পাখিটা যখন উড়ে যাবে দেহরত আর চলবে না গাড়ি যখন লিক হয় তখন আর চলে না পড়ে থাকে তদ্রুম আমাদের এই মানব দেহ হডি বলডি 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 একবার মোর সোনা মানব দেহের গৌরব করুণা ওরে বলো রে ওরে বলো রে বলো রে একবার মন রচনা মানব দেহে গৌরব করুণা মানব দেহ দদির ফান্দ ভাঙলে হবে খণ্ড খণ্ড ও মানব দেহ দদির বাদ ভাঙলে হবে খণ্ড খণ্ড মানব দেহ দদির ভাণ্ড ভাঙলে হবে খণ্ড খণ্ড গো ও মানব দেহ দদির ভাণ্ড ভাঙলে হবে খণ্ড খণ্ড গো সময় থাকিতে দুবায়ু তুলিয়া সময় থাকিতে দুবহু তুলিয়া সময় থাকিতে দুবায়ু তুলিয়া সময় থাকিতে দুবহু তুলিয়া বলোরি রাধা কৃষ্ণের নাম হরে বলো রে হরে বলো রে বলো রে মানব দেহে গৌরব হরে বলো রে বলো রে মানব দেহে আমাদের মানব জীবনটা কেমন বাবা মানব জীবন কার সঙ্গে তুলনা করছেন দেখুন কত কত মানব জীবন পদ পাতার জীবনী সেই করি তল ম মানব জীব পদ পাতার জীবন সে করে তলব মানব
জীব পদ পাতার দিবানিশি দেখ করে টল মানব জীব পদ পাতার দিবানিশি করে টল একবার সময় কাটিতে দুবাই ও আর সব থেকে কি মা, আমার গোবিন্দ ভক্তকে ভালোবাসে, ভক্তের মতো ভক্ত হলে কৃপা করেন, আশীর্বাদ করেন, তিনি কিন্তু অহংকারের বস্তু নন। নারদমণি একবার অহংকার করেছিলেন, কি মনে মনে করেছিলেন যে আমি দিবারাত্রি হরিনাম গাই, সব থেকে মনে হয় আমি বড় ভক্ত। নারায়ণ তখন কি করেছিলেন, তিনি তো অন্তর্যামী, বুঝতে পেরেছিলেন যে নারদের মনে অহংকার হয়ে তা বলছে নারদ, তুমি অহংকার করে বলছো আমি সব থেকে বড় ভক্ত, কিন্তু না, ভক্ত যদি দেখতে হয়, ভক্তের যদি পরীক্ষা নিতে হয়, তোমায় যেতে হবে কোথায়, না মর্ত্যধাম। নারদ বলেছিলেন প্রভু আমার থেকে বড় ভক্ত কে আছে আমি দেখতে চাই, চলো তোমাকে দেখাবো। তখন নারদকে বলছে নারদ মণি, এদেশে গেলে হবে না, তুমি ঢেকি নিয়ে গেলে হবে না, তুমি বালকের রূপ ধরো আর আমি বৃদ্ধ ব্রাহ্মণের রূপ ধরব। কি করলেন না, নারদমণি বালকের রূপ ধরেছে, ছোট বালকের রূপ ধরেছে, আর আমার নারায়ণ কি করেছে, বৃদ্ধ ব্রাহ্মণের রূপ ধরেছে। এইবারে চলো যাই মর্ত্যধামে ভক্তের পরীক্ষা নিতে। নারদমণি কিন্তু হরিনাম বলে হরিনাম গেয়ে চলেছে, কি গাইছে, হরে মুরারে মদ কৈট ভাবে, হাতে তালি রাখবেন সবাই, মুরারে মদ কৈট ভাবে। দাঁড়ান দাঁড়ান বলি কেন করে করে তালি রাখতে বললাম, করে করে তালি রেখে হরিনাম শুনলে আমাদের হৃদয় বৃন্দাবনের বৃক্ষে যে ছটি পাপ পাখি বসে আছে, যাদের নাম হলো কাম ক্রোধ লোভ মোহ মাত্সর্য, এটাই বলছে শাস্ত্র, হটে মুরারে মধু কৈট ভাবে, হটে মুরারে মধু কৈট ভাবে, হটে মুরারে মধু কৈট ভাবে, হরে মুরারে মধু কৈট ভাবে, গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ মুকুন্দ সৌদী, হরে মুরারে মধু কৈট ভাবে, হরে মুরারে মধু কৈট ভাবে, মোরা
আচ্ছা বলো না রো মর্তধামে আমার দুই প্রকারের ভক্ত আছে আগে কোন ভক্তের পরীক্ষা নিতে যাবে যেমন আপনার দুই প্রকারের ভক্ত বলতে কেমন বলে ধনী ভক্ত আছে আর গরীব ভক্ত আছে তা কার আগে বাড়িতে যাবে তার নারদ বলছে আগে ধনী ভক্তের বাড়ি যাব প্রভু তা চলো যোগে শোনা শ্রী কৃষ্ণ বিষ্ণু যোগে শোনা শ্রী বিষ্ণু বিষ্ণু যোগে শোনা শ্রী কৃষ্ণ বিষ্ণু যোগে শোনা শ্রী বিষ্ণু নিরাশয়ং মা নিরাশয়ং মা জগদীশ্বর হরে মুরারে মধু কৈতব রে হরে মুরারে মধু কৈতব রে হরে কখন গিয়ে পৌঁছালো বেলা দ্বীপ্রহর এই সময় কোন ভক্তের বাড়ি ধনী ভক্তের বাড়ি গিয়ে পৌঁছেছে গিয়ে দেখে সব কর্মচারী আছে কাজকর্ম করছে বৃদ্ধ ব্রাহ্মণ গিয়ে বলছে আ বাবা বাবু বাড়িতে আছেন বলে বাবু বাড়িতে আছেন বাবুকে বলো না দুজন অতিথি এসেছে সেবা পাবে আচ্ছা বাবু ঠাকুর মশাই বলছি গিয়ে যখন গৃহকর্তাকে জানিয়েছে বাবু দুজন অতিথি এসেছে দুপুরবেলা সেবা নেবে বলছে হবে না সেবা ভিখারিকে ভিক্ষা দিন আর সেবা কিরম ভক্ত দেখো এখন এসে বলেছে বৃদ্ধ ব্রাহ্মণকে বাবু আমি তো এ বাড়ির কর্মচারী বাবু কি করব বলুন অনেক করে বুঝিয়েছি বাবুকে অনেক বলেছি বৃদ্ধ ব্রাহ্মণ আর সেই বৃদ্ধ ব্রাহ্মণ একটা বালককে সঙ্গে নিয়ে এসেছিল মনে হয় ওনার ছেলে হবে উনি শুনলেন বাবু অন্য বাড়িতে যান আপনারা নারদ হাসছে বাইরে এসে কি গো প্রভু তুমি তো বড় মুখ করে নিয়ে এলে মর্তলোকে ভক্তের পরীক্ষা নিতে তে কেমন ভক্তের পরীক্ষা হলো দুটো সেবা দিল না তা তোমার এ ভক্তির কি দিয়ে যাবে বলে নারদ আশীর্বাদ দিয়ে যাবে কি আশীর্বাদ যত দেখছো যেন আরো চতুর্গুণ হয় কেন দিল আশীর্বাদ যত মা হবে যদি কেউ একতলা করে আবার দুতলা বাঁধার স্বপ্নটা দেখে গোবিন্দের কথা মনে থাকে না তখন যে গোবিন্দের জন্য এসেছি ও জগতে গোবিন্দকে একটু সেবা দিই ভালো মন্দ শুধু নকুল দানা দিলে কি হয় মা হয় বাবা আজকে দেখুন যে আমাদের দলটাকে দান করেছে বলে আমি বলছি না মাননীয় সত্যি আমাদের নায়ক বাবু এখন সুকুমার বাবু কি বলেছি তবে একটা বড় মনের মানুষ উনি যদি কারোর যদি বা 1 কোটি টাকা থেকে থাকে আরো জানে আরো কিসে বাড়ি আর 1 কোটি টাকা করা যায় জমা নিচ্ছে ওই টাকাটা কিন্তু সঙ্গে যাবে না দেবে না যেটা একটু আগে বলেছি হরি ছাড়া হরি নাম ছাড়া আমাদের শেষের দিনে
কোনো সম্বল আর থাকবে না। এইবারে নারদ মুনিকে নিয়ে গেলেন কোথায়? বুড়ি মায়ের বাড়িতে নিয়ে গেছে, নিয়ে ছেলেটার হাত ধরে দাঁড়িয়েছে মা। একটু জল দেবে গো মা, ছেলেটাকে নিয়ে আমি বের হয়েছি দুপুরবেলা, একটু জল দেবে। বুড়ি মা তাড়াতাড়ি করে কি করেছিল জানো? বুড়ি মায়ের ছিল একটা কালো গাভী, গাভীর দুগ্ধ নিয়ে বলছে, বাবা যেটুকু আমার সম্বল এই দুগ্ধটুকু তোমরা সেবা কর। নারদ মনে মনে করছে একটা ভক্তের পরিচয় পেয়েছি। বাইরে এসে বলছে, হ্যাঁ প্রভু ভক্ত আছে। এই ভক্তের তুমি কি আশীর্বাদটা দিয়ে যাবে? নারদ, আমি এই ভক্তের আশীর্বাদ দিয়ে গেলাম যে কালো গাভীর দুগ্ধ পান করেছে, রাতের মধ্যে যেন কালো গাভীটা মারা যায়। নারদ মুনি চমকে উঠল, প্রভু আপনার এই লীলাটা তো বুঝতে পারলাম না, ধনী বাড়িতে সেবা দিল না আমাদের তাড়িয়ে দিল, তুমি দিলে যত দেখছো নারদ আমি যেন চতুর্গুণ অর্থ হয়, আর বুড়িমার কালো গাভীটা মারলে গেল। নারদ, যতক্ষণে কালো গাভী বুড়ি মায়ের কাছে থাকবে, বুড়ি মা আমার কথা ভুলে থাকবে, কালো গাভী নিয়ে মিতে থাকবে, আমার কথা স্মরণ করতে পারবে না। আর ভক্ত যদি না আমার কথা স্মরণ করে, আমার গুণগান যদি না গায়, তাহলে আমি সে ভক্তের কেমন করে কৃপা দয়া করব? ধরিব ধরিব ধরিব। সেই জন্য বুড়ি মায়ের কাছ থেকে কালো গাভীটা সরিয়ে দিলাম, বুঝে যাও। আরো ভক্ত আছে না, চলো তোমায় নিয়ে যাই। নারদকে সঙ্গে নিয়ে আসছে কোথায় যেন? যে অভাগিনীর একমাত্র একটা বসন ছড়ার ছিল না, বসার জায়গা নেই, সেই বাড়িতে নিয়ে এলো তারা কারা? ভক্ত দ্রোণয়ারে ধরা দেবী, ধরা দেবে অন্য কুটিরের দুয়ারে দাঁড়িয়েছে ছেলেটাকে মা মাগো, আমাদের দুটো ভিক্ষা দেবে মা। ধরমা বাইর হয়ে দেখলো ছোট্ট একটা ছেলে আর বৃদ্ধ ব্রাহ্মণ, বাবা তোমার ছেলেটাকে নিয়ে দুপুরবেলা ভিক্ষায় বের হয়েছে, তোমাদের কোনো বাড়িতে সেবা পেয়েছে? বলে না মা, কেউ সেবা দেয়নি। তাহলে একটু বস বস, আমি সেবার ব্যবস্থা করে দিচ্ছি। বসতে বলল, ভরসা ছিল কি জানে? একটু চাল ডাল ঘরে ছিল না, স্বামী ভিক্ষায় গেছে, ফিরে এলে সেইটুকু রন্ধন করে অতিথি সেবা দেবে এই সম্বল। স্বামী আর ফেরে না, আজকের এত দেরি হচ্ছে কেন স্বামী? দাঁড়িয়ে দেখছি আসছে না, অনেক বেলা হয়ে গেল, একটু এগিয়ে গেল, গিয়ে দেখলো এখনো দোনো আকন দোনো বসু বসে আছে। কি গো স্বামী, আজকের ভিক্ষায় চাল ডাল পাওনি? বলে পেয়েছিলাম দরা, হঠাৎ যেন পথ চলতে চলতে শিরো পীড়া হলো, আর আমার ভিক্ষার ঝোলা থেকে চাল ডাল কে যেন নিয়ে চলে গেল। লীলাটা দেখ, আচ্ছা উপায় কি হবে বলো তো স্বামী? বলে কেন, কতদিন তো আমরা
অনাহারে ছিলাম আজকে নয় আমরা থাকব অনাহারে উপবাসে থাকব বলে আমাদের কথা তো ভাবছি না জানো স্বামী তোমাকে দেখলে মায়া হবে ছোট্ট একটা ছেলের আদরে এক ঠাকুর বসাই এসেছে দুপুরবেলা তাদেরকে আমি বসিয়ে রেখেছি স্বামী অন্ন সেবা দেব বলে ধরা তালে কি হবে উপায় বলো তুমি এক কাজ করো আমি তো আর যেতে পারছি না তুমি একবার যাও ধরা কি করলো এখন নববর্ষী নগরবাসীর দুয়ারে দুয়ারে গিয়ে দাঁড়ান আর ভগবানের কি লীলা দেখো নগরবাসী কোন বলছি বলে ওমা ঠাকুরুন তোমার স্বামী এই কিছুক্ষণ আগে ভিক্ষা করে নিয়ে গেল আমরা যথেষ্ট পরিমাণে চাল ডাল দিলাম আবার তুমি ভিক্ষা করতে এসেছো এ কি করে হয় মা কেউ দিচ্ছে না ভিক্ষা সবাই তালি দিচ্ছে দূর দূর করে মেয়েটাকে ধরা চিন্তায় পড়ল ঠাকুর বেলা দীপ্তে হরে যদি অতিথি বৈমুখ হয়ে চলে যায় আমাদের পূর্ব জন্মের সঞ্চিত পুণ্য নিয়ে চলে যাবে স্বামীর অকল্যাণ হবে আমার অমঙ্গল হবে কি আর আমি এমন হতভাগিনী তুই অতিথিকে সেবা দিতে পারবো না আমি এই জীবনটা আমি রাখবো ওই গঙ্গার জলে আমি এই জীবনটা আমি বিসর্জন দিয়ে দেব ছুটতে ছুটতে চলল ধরা ওই নদীর ঘাটে অদূরে দেখলো একটা সুন্দর মদিখানা নদীর ঘাটে মুদি দোকানের সামনে গিয়ে দাঁড়িয়েছে আঁচলটা পেতে দেখলো সুন্দর এক অপরূপ দেখতে এক মুদি দোকানদার বসে আছে দোকানে বাবা ও বাবা মুদি আমার কিছু চাল ডাল দেবে বাবা ভিক্ষা দিতে হবে না ধার স্বরূপ দাও স্বামী ভিক্ষা করে নিয়ে এলে আমি তোমার বিয়ে যাব তখন মুদি দোকানদার হাসতে হাসতে বলছে ওমা কিছু মনে করো না আমার তো একটা দোকান দুপুরবেলা ধার বাকিটা চলে না গো কিছু বিনিময় করতে কিছু দিতে হয় তা আমার কাছে তো বাবা কিছু নেই মুদি দোকানদার কি বলছে জানো তুমি আমার মায়ের মতো সেই ভেবে কথাটা বলছি আর আমি তোমার ছেলের মতো সেই ভেবে কথাটা শুনি এক কাজ করো তুমি বলছো তোমার কাছে কিছু নাই এদিকে অতিথি সেবা দেবে বলছো চাল ডালের দরকার তা তুমি এক কাজ করো তোমার তো যুগল স্তন একটা স্তন বরং কর্তন করে আর আমার দোকানে বাঁধা দিয়ে ধরা মনে মনে ভাবলো যদি আত্মহত্যা মহাপাপ হয় গোবিন্দের চরণে যদি না আশ্রয় পাওয়া যায় তাহলে আমি বরং একটা স্তন কর্তন করে আমি মুদি দোকানে বাঁধা দিয়ে দিই ছেলের কাছে বাঁধা দেবো কি আছে হরি বল হরি বল মুদি রে দিনে বাবা সানিধ্য ছাড়ি এইবারে মুদি দোকানদার যখন ধরার হাতে তুলে দিয়েছে সানিধ্য ছুরি করি সানিধ্য ছুরি নিয়ে মুদি দোকানদারের পিছনে গেছে গিয়ে মায় আমার অঝোর নয়নে কাঁদছে স্বামী গো জানি না তোমার সঙ্গে আবার আমার দেখা হবে কি না আমি যদি আমার পয়োদর কর্তন করতে করতে মারা যাই তো তোমার সঙ্গে আর দেখা তো হলো না তাই অভাগিনীর প্রণাম তুমি গ্রহণ করো অদূরতে প্রণাম করলো স্বামী প্রণাম করে এইবার স্তন কর্তন শুরু করেছে স্তন কর্তন করে মুদি দোকানে
সামনে এনে বলছি মোদি আমার একটি স্তন আমি কর্তন করে এনেছি বাবা এই না আর এর বিনিময়ে আমার একটু চাল ডাল দিয়ে দাও এবারে সেই স্তনটাকে দিয়ে চাল ডাল নিয়ে নিয়ে এইবার কি করেছে রন্ধন করেছে তড়া করে রন্ধন করেছে করে যখন সেবা দিচ্ছে নারদ এইবার বলছে পরীক্ষা নিতে গেছে তো দুজন বলে মা কিছু মনে করো না জানো মা তুমি কি অশুচি না অসতী কেন বাবা তোমরা কি বুঝলে আমার মধ্যে বলে না মা ওই দেখছিলাম তোমার অঙ্গ হতে রুধির ধারা ঝরছে তো কাঁদছে ওরে মোদি ওরে অতিথি আমি অশুচিও নই অসতী নয় আমার একটা স্তন কর্তন করে সেবার ব্যবস্থাটা করেছে ভগবান তো আর তো থাকতে পারবে না ভক্ত যদি কাঁদে কোনো ভক্ত যদি ডাকার মতো ডাকে কেঁদে ভগবান কিন্তু থাকতে পারে না নারায়ণ আর থাকতে পারছে না ভক্ত যখন কাঁদছে মা তুমি শান্ত শান্ত হও তোমার কষ্ট তোমার যন্ত্রণা তোমার কন্দন আর সহ্য করতে আমি পারছি না তুমি এবার শান্ত হয়ে যাও এই বলে কি করলো বৃদ্ধ ব্রাহ্মণ বেশে নারায়ণ আমার কমণ্ডল থেকে জল নিয়ে আর মার গায়ে দিয়ে বলছে মা যে স্তনটা কর্তন করে দিয়ে এসেছিলে দেখো তোমার যুগল স্তন যুগল হয়েছে কি দেখলো যেমন স্তন তেমন হয়ে গেছে তাহলে আমার পরীক্ষা নিতে এসেছে তোমরা কারা এইবারে বলো প্রভু তোমরা সাধারণ ব্রাহ্মণ নয় বলে না আমরা সাধারণ নয় যাকে তুমি বালক দেখছ ও বালক নয় ও হলো দেবশ্রী নারদমণি আর যে দোকানে তুমি স্তনটা কেটে দিয়েছিলে ও সাধারণ দোকানদার ছিল না বাবা মহাদেব ছিল তিনজন আমরা বের হয়েছি আর আমি কে জানো আমার স্বরূপটা দেখবে দেখলো শঙ্খ চক্র গদা পদ্মধারী বলো তো মা তুমি কি চাও যুগে যুগে যেন তুমি যখন আমার মা বলে ডেকেছ যুগে যুগে যেন তোমার এই আমি সন্তানের রূপে পাই তাহলে ভক্ত তাহলে কেমন দেখো ভক্তের মতো ভক্ত হলে ডাকার মতো ডাকলে তিনি কৃপা আশীর্বাদ অবশ্যই করবে কিন্তু ভগবানের কাছে ছিল বুঝতে পারিনি কে গো অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শেষ হলো কৃষ্ণকে ডেকে বলছে ও সখা সব থেকে বেশি অপরাধী আমি আমি বেশি পাপ করেছি কেন না কুরুক্ষেত্রের যুদ্ধে আত্মীয় স্বজনকে কাউকে আমি রেহাই দিলাম না সবার আমি মানলাম তাহলে বেশি পাপ করেছি আমি তা তুমি পাপ করেছো তা কি করতে চাও আমি গঙ্গায় স্নান করতে যাব কৃষ্ণ বলছে তা আমি কি করব বলে তুমি আমার রথটাকে রথকে চালিয়ে নিলে কি করলো কৃষ্ণ বলল ঠিক আছে তোমার রথ আমি চালিয়ে নিয়ে যাব বসো এইবারে যখন আমার এই সকা সকা কি করেছে সকা রথ চালানো শুরু করেছে অর্জুন বসে আছে এখন শ্মশানের কাছে নিয়ে গেছে আচ্ছা ঠিক আছে তাই হবে ঠিক আছে মা একটু ওই নগর কীর্তনের গানটা একটু গাইতে বলছি তা হোক দেরি আছে আচ্ছা এলে গেয়ে দিচ্ছি ঠিক আছে মা ঠিক আছে এইবারে কি হলো জানো
শ্মশানের কাছে নিয়ে গিয়ে কোন রথকে থামিয়েছে। কৃষ্ণ বলছে দেখো সখা, আমি যতক্ষণ না অনুমতি দেব তুমি কিন্তু রথে থেকে নামবে না, স্নানও করবে না। আমি কিছুক্ষণের জন্য আসছি বলে অর্জুনের রথ পরিত্যাগ করলেন ভগবান। অর্জুন এখন রথের উপরে বসে বসে দেখছে শ্মশানে কেমন পরিবেশ। হঠাৎ দেখলো মা, দেখলো বাবা একটা মোড়া পড়ে আছে। চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখলো কোনো শ্মশান যাত্রী তো নাই, তাহলে একে কে সৎকার করে যাবে। যা রে বাবা, তোর কি কপাল বল বাবা, কারা তোকে ফেলে দিয়ে চলে গেছে। দেখছে ওমা, বলতে না বলতে একটা শৃগাল আসছে ছুটতে ছুটতে। অর্জুন মনে মনে হচ্ছে তোর কি কপাল রে, তোর সৎকার হলো না দেহ খানা, শৃগালের বক্ষণ হয়ে যাবি। দেখি কোথা থেকে বক্ষণটা শুরু করে, শৃগাল ছুটতে ছুটতে এসে মা এখন হাতে পায়ে মাথার এখন ঘান নিচ্ছে আর মাথা নাড়া দিচ্ছে, মানে চলছে না। এইবারে কি করেছে হরে কৃষ্ণ। অর্জুন দেখল এখন শৃগালটা মাথা নাড়া দিতে দিতে এখন কি করেছে, যে পথে বাবা এসেছিল শৃগাল সেই পথে এখন ফিরে যাচ্ছে। অর্জুন তো লক্ষ্য রেখেছিল, এখন বলার মধ্যে বলে ফেলেছে, বলে হ্যারে পশু, তোদের তো প্রিয় খাদ্য মরা মানব দেহ, তা তুই ভক্ষণ না করে চলে যাচ্ছিস, যেই না বলা শৃগাল এখন অর্জুনের দিকে তাকাল, একবার একদৃষ্টে তাকিয়ে আছে, এমন ভাবে তাকাচ্ছে যেন অর্জুনের জন্য খেয়ে ফেলে। কিরে অমন ভাবে তাকিয়ে আছিস কেন, এখন শৃগাল এইবার আমাদের মতো কথা বলা শুরু করে, বলে তুমি আমার কি বললে আর একবার বলো যেটা বলেছ, বলে পশু কেন তোকে ঠাকুর বললে কি তুই খুশি হবি। শৃগাল বলছে আমি তো ঠাকুর বলতে বলি নাই, আমি চার পায়ে হাঁটি তা আমি কি করে ঠাকুর হব, আমি তো পশু, আমি তো বুঝলাম, তা তাহলে আমার দিকে অমন ভাবে তাকিয়ে আছিস কেন, মনে হচ্ছে তুই এইবার আমার দৈব, আমি তো পশু সবাই জানে তুমি কে আগে বল, বলে কেন আমি তৃতীয় পাণ্ডব অর্জুন, ও এবারে নগর কীর্তন ঠিক আছে
ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আহা নগর ভ্রমণ করি গৌরী এলো ঘরে রে উলুধ্বনি উলুধ্বনি শঙ্কর করে গৌরী এলো ঘরে রে নগর ভ্রমণ করি গৌরী এলো ঘরে রে নগর ভ্রমণ করে গৌরী এলো ঘরে রে গৌরী এলো ঘরে আমার নিতাই এলো ঘরে রে গৌরী এলো ঘরে আমার নিতাই এলো ঘরে রে গৌরী এলো ঘরে আমার নিতাই এলো ঘরে রে সচি মাতা গৌর নীল কোলে রে কৃষ্ণ বলে বাহু তুলে নাচবি মন হরি বলে সবাই প্রেমানন্দে কৃষ্ণ বলে বাহু তুলে নাচবি মন হরি বলে
কৃষ্ণ প্রেমী হৃদয় হবে কৃষ্ণ বলে বাহু তুলে নাচ দে হরি বলে নাচ দে হরি বলে কৃষ্ণ বলে নাচ দে চল চলে মোরা বৃন্দাবনে বৃন্দাবনে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচ রে মো হরি বলে এ নামে শিলা ভাসে জলে এ নামে বোবা কথা বলে এ নামে শিলা ভাসে জলে এ নামে বোবা কথা বলে আয়ে 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 আমার ভাই চলে চল চলে মোরা বৃন্দাবনে যায় কৃষ্ণ বলে তুলে নাচ রে মো বলে আমি তো বলিনি তোমাকে তুমি আমাকে ঠাকুর বলে আখ্যা দাও, আমি তো ঠাকুর হতে পারবো না কারণ আমি চার পায়ে হাঁটি, আমি শ্রীগাল, তুমি কে? তখন তৃতীয় পাণ্ডব অর্জুন কি বললেন, বল কেন আমি মানব? তখন শ্রীগাল হাসতে হাসতে বলছে, শোনো শোনো ও হে তৃতীয় পাণ্ডব অর্জুন, আর আমি যদি তোমাকে বলি তুমি পশুর থেকে আরো, আমি তো তো পশু, পশুর অধম। যখন এই কথাটা বলো তখন আর রাগ আর মাথায় থাকে, আমি বড় বড় যোদ্ধা বড় বড় বীরকে মানলাম আর আমাকে পশুর অধম আখ্যা দিচ্ছে, আর আমি বাঁচিয়ে রাখবো না শ্রীগাল? রথের উপরে গান্ডীব স্বর সব ছিল মানে তীর্থলুক ছিল একেবারে হাতে তুলে নিয়েছে, মানে শ্রীগালটাকে মেরে ফেলে, যেই না শ্রীগালটাকে মারতে যাবে কৃষ্ণ এসে গেছে বলে সখা শ্মশানে তো কারোর শত্রু থাকে না, এ আবার কি নিয়ম? শ্মশানে সত্যি মা মান অভিমান ওখানে কিন্তু থাকে না, সব এক গাতা
এখানে তোমার শত্রু আবার কে হলো বলো? ওই শীতল। কেন শীতল আবার কি করলো? ও আমাকে বলে কিনা আমি নাকি পশুর অধ, এত বড় কথা তো আমি সহ্য করতে পারবো না, তাকে ওকে আমি মেরে ফেলি। বলে দাঁড়াও সখা, ওর কথাটাকে শোনো, কেন পশুর অত আক্কা দিল, তারপরে নয় তুমি ওকে প্রাণে বিনাশ করো। আরে শিয়াল, তুই কেন আমার পশুর অত আক্কা দিলি? বলে তাহলে শোনো, আমি কেন ওই মরা মানবটা ভক্ষণ করলাম না? আগে শোনো, ওই মরা মানব দেহ যখন জীবিত ছিল, মানব ওই মানুষটা যখন জীবিত ছিল, মায়ের গর্ভে কি বলেছে এটা জানো কি তুমি? কি বলেছে? যখন মায়ের গর্ভে ছিল, ঊর্ধ্বপদ হেষ্টমুণ্ডে 32 নারীর বাঁধনে বাঁধা, তখন প্রত্যেকে মানবজীবী ওই পারাপারের জন্য স্মরণ। হে গোবিন্দ, মাতৃ জঠরে এত যন্ত্রণার সহ্য করতে পারি না। অময় পার করে দাও, এই দালয়া আরে সহিতে পারে না। তখন পরমাত্মা আসে। পরমাত্মা বলতে কে? আমার অনাদিরাদি গোবিন্দ আসেন মাতৃজঠরে দেখা দিতে। তখন বলে কি, হে মানবজি, তুমি তো যাবে ভব সংসারী, ইয়ো জগতে আমার সেবাটা দেবে তো, আমার গুণগানটা গাইবে তো। দেখো, তুমি যখন 80 লক্ষ জনি ভ্রমণ করেছ, প্রত্যেকে জনিতে জনিতে বলেছ, কি বলেছ? প্রভু, বৃক্ষ জনিতে তো বলতে পারলাম না, আমি পশু জনিতে বলতে পারলাম না। হ্যালো হ্যালো, যারা যারা গুন্ডি কাটবেন তাড়াতাড়ি চলে আসুন, যারা যারা গন্ডি কাটবেন তাড়াতাড়ি চলে আসুন এই মন্দিরে, যারা যারা গন্ডি কাটবেন তাড়াতাড়ি চলে আসুন। আমি তো জলজ প্রাণীতে বলতে পারলাম না, আমি যেদিন সাদের মানব জন্ম লাভ করব প্রভু, বদন মরে তোমার কোনো গান আমি গাইব, তোমার সেবা দেব। প্রত্যেকে মানবজীব ওই কথাটা বলে গোবিন্দের কাছে, আর ওই মানবজীব বলে এসেছিল, কিন্তু আমি ঘ্রাণ নিয়ে দেখলাম বদনে হরিনাম বাগাই, মস্তকের ঘ্রাণ নিয়ে দেখলাম ওই মস্ত আমার গোবিন্দের রাতুল চরণে নত করেনি, হস্তের ঘ্রাণ নিয়ে দেখলাম ওই দুই হস্তে গোবিন্দ সেবা দেয়, চরণের ঘ্রাণ নিয়ে দেখলাম গোবিন্দের লীলাভূমি পরিক্রমা করে, কণ্ঠের ঘ্রাণ নিয়ে দেখেছি গুরু দীক্ষা হয়নি। তাহলে আমার গোবিন্দের অভক্ত, আমি অভক্তির সেবা করি না, তাই আমি চলে যাচ্ছি না। তুমি আমার পশু বলবো, কি করবো বলো? আমি তো পশু, আর তোমাকে এত বড় কথা কেন বলেছি শোনো। তৃতীয় পালক, তুমি এখানে কি করতে এসেছ? স্নান করতে, গঙ্গায় স্নান করতে এসেছ। কেন না? তুমি পাপ হতে পাপ করেছো, পাপ হতে মুক্তি পাবে। তুমি ঠিক করে বলো তো, গঙ্গায় স্নান করলে মুক্তি পাওয়া যায়? পাওয়া কিন্তু যায় না। কেন? মানে মানে গায়ের উপরে ময়লা টয়লা জমলে পরিষ্কার করা যায়। যদি পাপ হতে মুক্তি পাওয়া যেত, তাহলে তো জলে তো মাছ সদা সর্বক্ষণ তো থাকে, তাদের গায়ে গন্ধ থাকবে কেন? ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যেত।
কি মাইরা বাবা যদি মনের মধ্যে ময়লা জমে যায় যত স্নান করো না কেন কি ময়লা কি উঠতে পারবে পারবে না এইবারে শোনো তৃতীয় পাণ্ড যাকে তুমি রথে সারথি সাজিয়ে এনেছ উনি কে জানো কি তুমি সাধারণভাবে দেখছো যে কুরুক্ষেত্রের মাঠে আমি মেরেছি তোমার মারার আগে সেরে দিয়েছিল ভালো করে আজকে শুনিয়ে দিই তোমার যাকে তুমি রথে সারথি সাজিয়ে এনেছ না ওনার চরণ থেকে এই গঙ্গার উৎপত্তি হয়েছে যেই বিষ্ণু তা সেই তো গোবিন্দ তা কার চরণ থেকে হচ্ছে তাকে তুমি ড্রাইভার সাজিয়ে এনেছ এইবার বলো তো তৃতীয় পাণ্ড তুমি পশু না আমি পশু অর্জুন ভাবল একটা সাধারণ শৃগাল আমার চৈতন্য ফিরিয়ে দিল তাহলে তো ওই আমার গুরুদেব তাহলে ভুল হয়ে গেছে শৃগালে আমি ভুল করেছি তুই আমার আজ থেকে গুরুদেব আমার সকাজে ভগবান আমি জানি না বলে না জানালে তো জানতে পারবে না জানালে তবে হ্যাঁ যশোদা কি জানতো আমার কৃষ্ণ ভগবান আরে বাবা সবাই আছে বলে ও দিদি তোমার ছেলেটাকে কি করে খেতে দাও গো কেন আমার ছেলে কি করেছে তোমার ছেলে কি করে জানো মাটি খায় তোর গোবল মাটি খাই গো কতবার আমরা দেখেছি মুটো মুটো করে মাটি খায় তাহলে যদি বা তুমি পেট ভরে খেতে দাও ও মাটি খায় বিশ্বাস হয় যশোদা মা কি করে বিশ্বাস করবে আমি গোপালকে খেতে দিই না মাটি খায় বলে দেখবো একদিন কখন মাটিটা খায় গোপালকে সবে না কীর্ষর নবনী খেতে দিয়ে মারালে দাঁড়িয়ে আছে গোপাল হামাগুড়ি দিয়ে একটু গিয়ে মাটি সেবা করিছে যেইটা মাটি সেবা করছে গিয়ে ধরে ফেলেছে আমি বিশ্বাস করতাম না ব্রজবাসিনীরা বলতো সত্যি সত্যি তুই তাহলে মাটি কাজে লুকাইয়ে লুকাইয়ে আরে বাবা গোপাল কতটা খেয়েছিস দেখা কিছুতেই দেখাবে না দেখাতে বল দেখা বাবা কতটা খেয়েছি দেখা মাকে দেখালো মা কি দেখেছিল মুকুম গাও করে বিশ্ব ব্রহ্মাণ্ডটা গোপালের বদনের মধ্যে মা দেখে মূর্ছা গিয়েছিল অনেকের জন্য অন্তর্জগতে ডুবে গিয়েছিল আর সাধারণভাবে বৈজগতের কথা কি বলেছি মা তাহলে আমাদের করণীয়টা কি থাকবে কৃষ্ণ নাম আছে আপনাদের এদিকে কতটা হয়েছে কতটা প্রভাব পড়েছে জানি না মাইরা বাবারা আমাদের ওদিকে মা ডায়মন্ড হাওয়ার ওদিকে না পাড়ায় পাড়ায় নগর কীর্তন হয়েছে সারা কার্তিক মা কি উপকারটা হয়েছে কি বলতে পারবেন এখানে একজন দাঁড়িয়ে হয়তো অনেকে মনে মনে করবে যে খালি কীর্তনিয়ারা বলে ব্যবসার তাগিদে দশ ভরির একটা হার করতে পারলাম না এত হরিনাম শুনলাম বাবা এটা এসি লাগালো গাড়ি কিনতে পারলাম না এটা কোনো কীর্তনিয়া গ্যারান্টি দিতে পারবে না বলতে পারবে কি তোমরা ভক্ত হতে পারবে আর ভক্ত হলে যেটুকু নিষ্ঠা মনে এই হরিনাম শুনবে গাইবে যে পুণ্যটা সঞ্চয় করে যাবে কোনোদিন অপচয় হবে টাকা তো ব্যাংক ব্যালেন্স করে রাখলে তো অপচয় করবে কি থাকবে কোনোদিন থাকবে না গাড়ি তো খারাপ হবে একদিন
কিন্তু হরি নাম কি অপচয় হবে হবে না হরি ছিল আছে ভবিষ্যৎ তাই কত সুন্দর পদ একটা বলেছি দেখুন আমাদের করণীয় জন্য আহাই হাসি মাকা বদনে ছলো ছলো নয়নে আনন্দ কাননে ভ্রময়নি বা হরি বল হরি বল মনে হরি বল হরি বল মনে বদনে চল চল নয়নে হাসি মাকা বদনে চল চল নয়নে আনন্দ কাননে ভগবতী হরি বল হরি বল হরে আমার হরি বল হরি বল হরে আমার বলি এই নগর কীর্তনের গুণাগুণটা বলি এই কার্তিক মাসে দামোদর মাসে যে নগর কীর্তনটা হয়েছিল না সেই প্রভাবে আয়লা আম্পানের থেকে একটা প্রবল ঝড় আসার কথা ছিল শ্যামা পূজার পরের দিনকে মাইকিং হয়ে গিয়েছিল ডাইবন্ড হারবার নামখানা বকখালি এই যে কৈখালি ঝড়খালি টালি সব মাইকিং হয়ে গেছে প্রবল একটা ঝড় আসছে তার থেকে অনেক বেশি পাওয়ার কিন্তু এলো না কারণটা কি এই নগর কীর্তনের প্রভাবে অশুভকে শুভই ফিরে এনেছে দেখবে আরো প্রভাব আরো প্রভাব পড়বে দেখবে এই মানে জাগবে প্রভাব জাগবে এই নগর কীর্তনে বাড়ি বাড়ি হরিনাম হয়ে যাবে আর তোমাদের এখানে তো পাড়ায় পাড়ায় হরিনাম আমরা তো অন্য আসনে চলে গিয়েছিলাম তা যেখানে গেছি মানে আমাদের পশ্চিমবঙ্গে যত শিল্পী আছে কম বেশি করে অধমের চেনে আর চেনা চেনা ওই মুখ চেনা নয় মানে মানে আপনজনের মতো হচ্ছে যার নাম বলবে যার একজনের নাম বলুন আপনারা আমার নামটা বলে দেখবেন বলে না 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 আমাদের বাবাজি হাসি মাকা বদনে ছল ছল নয়নে করতালি থাকবে হাসি মাকা বদনে ছল ছল নয়নে আনন্দ কাননে ভ্রময়নি বা হরি বল হরি বল হরে আমার হরি বল হরি বল হরে আমার গতি নাই গতি নাই এই হরি নামে ছাড়া অন্ত ভরিয়া গাও হয়ে আত্মহারা গতি নাই গতি নাই হরি ওই দেখো শ্মশানে দিবানিশি আগুনে ওই দেখো শ্মশানে দিবানিশি আগুনে আরে ওই দেখো শ্মশানে
শ্মশানে দিবানী সেই আগুনে ওই দেখো শ্মশানে দেবানী সেই আগুনে পুড়িতেছে মানবে যত অহংকার হরিব হরিব সত্য বুঝে বোঝে নাম সকলি অনিত্য কেউ তো করো না একটি সত্য বুঝে বোঝো নাম আর সমানিত কেউ তো কারোর নয় এ কথাটি সত্য বুঝে অবগে না মন সকলি অনিত্য এ কথাটি সত্য তরিতেছে ভব সিন্ধ ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব আরে ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধ ওই দেখো তোমার বন্ধু তরিতেছে তরুণ আগে বিন্দু আশা তুমি করুণা গোতা হরিবল হরিবল মোরে আমার হরিবল হরিবল মোরে আমার আছি বাঘা বদরে চল চল নয়নে আছি বাঘা বদরে চল চল নয়নে আনন্দ কাননে ভবো জীবন দাদা ভাই মানে শহরের দিকে দাদা ভাইরা না বাবা মাকে ভাত দেয় না ভাগের মা ভাগের বাবা করে দেয় তাই না কিন্তু বাবা মায়েরা সন্তান কামনা করে কেন আর ধনীটা তো যাচ্ছে রে বাবা সেই জন্য কিন্তু বাবা মায়ের ভক্তির কথা একটা শুনিয়ে লীলা আস্বাদন একটু করা হবে কারণ পরপর তো সাজানো আছো টাইম টাইম চারটের সময় আমাদের অন্ধমণির ছেলে গো সিন্ধু কেরম বাবা ভক্তি দেখো সিন্ধুকে ডেকে বলছে বলে খোকা তোকে কিন্তু একটা প্রশ্ন করব বলে কি বাবা বাবা মায়েরা সন্তান কামনা করে কেন বলে বাবা দুটো কর্ম করার জন্য সে দুটো কর্ম কি বাবা মায়েদের যখন কর্মক্ষমতার থাকছে না সকল দায়িত্ব কিন্তু ছেলে মেয়েদের বাবা কি খাবে বাবা কি পড়বে হ্যাঁ মানে ইত্যাদি ইত্যাদি সকল দায়িত্ব সন্তান আর দ্বিতীয় কর্মটা হচ্ছে বাবা মা যখন মারা যাবে গলায় কাঁচা নিয়ে জলপিণ্ড দিয়ে আত্মাটাকে উদ্ধার কর এই দুটো কাজ তা খোকা তোর এমন তোর এমন কপাল
তোর মা অন্ধ তোর বাবা অন্ধ আমরা কেউ দেখতে পাই না কিন্তু মনে বড় বাসনারি কোকা একটু তীর্থে নিয়ে যেতে পারবি শেষ ইচ্ছা আমাদের এইটুকু পূরণ কর সিন্ধু ভাবছে যারা আমার পৃথিবীর আলো দেখালো শেষ ইচ্ছাটা যদি না পূর্ণ করে যেতে পারি তাহলে বাবা মা কষ্ট পাবে আশীর্বাদটা আমার মাথায় থাকবে বাবা নিয়ে যাবে কি করে নিয়ে যাবে অন্য মানুষদের হাঁটি হাঁটি নিয়ে যাবে বাস্তব তো ছিল না একটা ভার তৈরি করি একদিকে একদিকের ছুরিতে বাবাকে বসালো আর একদিকে ছুরিতে মাকে বসালো মাকে আর বাবাকে কাঁধে নিয়ে আর তিত্তি তিত্তে পরিক্রমায় চলে হঠাৎ অন্ধমণি বলে উঠল হ্যারে খোকা একটু জল এনে দিতে পারবি বড় পিপাসা পেয়েছি অনেক তো পথ হেঁটে তুই হেঁটে এলি তুই একটু বিশ্রাম কর আর আমাদের একটু জল দে তাহলে বাবা গাছের গোড়ায় তোমরা বসো আমি একটু জলের সন্ধান করে আসি বাবা মাকে গাছের গোড়ায় বসিয়ে রেখে ভাতটা বসিয়ে রেখে এখন জল আনতে গেছে ঠিক সেই সময় এলো কে যেন দশরথ দশরথ এখন হরিণ শিকার করতে এসেছিল জলের হঠাৎ শব্দ পেল আর শব্দ বেদি পান ছুটতে পারত দশরথ তা বনের মধ্যে আর কে আসবে কোন জীবজন্তু হবে এই মনে করে এখন ওই শব্দবেদি বানটা ছুড়ে দেয় আর শব্দবেদি বানটা এসে বিদ্ধ হলো কোথায় যেন সিন্ধুর বক্ষে যখন শব্দবেদি বানটা বিদ্ধ হয়েছে তখন চিৎকার করে উঠে বলল বাবা ও গো মা দশরথ তখন চমকে উঠলে এ তো মানব কণ্ঠ তাহলে কাকে আমি শব্দবেদী মান আমি মানলাম ছুটতে ছুটতে এসে দেখলো মণিপুত্র আজকের ছটপট করছে যন্ত্রণা দশরথ আচর করে বলছে উনি ভাই আমি বুঝতে পারিনি তুই আবার কবা করে রাজন আমি তো আর বাঁচব না অদূরে এক গাছের গোড়ায় আমার অন্ধ বাবা মা বসে আছে আমার অপেক্ষা যদি পারো রাজন আমার মরদেহটাকে ওই অন্ধ বাবা মায়ের কাছে পৌঁছে দিও বলে মারা গেল সেকালে সে আর জানবেন ভক্তিমতী মায়েরা ছেলের যদি কিছু হয়ে যায় মা আগে জানতে পারে কেন মা তো দোষ পাই করে দিলে গরিবে ধরে সিন্ধু যখন মারা গেল সিন্ধুর মায়ের মনটা কুগাইতে লাগলো সিন্ধুর বাবা ছেলেটা গোগলে গেল এখনো ফিরল না কেন অভাগিনী মা গাছের গোড়ায় বসে কাঁদছে সিন্ধুরে
जाने बारे फिरे ओ भगिनी माजे कादे গাছের গোড়াই বসে মা কাঁদছে ডাকছে বাবা ডাকছে বসে অযোধ্যাপতি দশরথ সেই মরদেহটাকে নিয়ে পৌঁছে দিতে চলেছে ধীরে ধীরে ওই সিন্দুর মরদেহটাকে নিয়ে অন্ধ বাবা মায়ের কাছে পৌঁছে দিল আমাদের সিন্ধু কি ফিরে এলি বাবা বলে না আমি আপনাদের সিন্ধু নন আমি দশরথ আমাদের সিন্ধু কোথায় বলতে পারো দশরথ কত দূরে গেছে দশরথ উত্তরে কি বলল সে যে মায়ারে পাখি আধারে করে মায়া ফুলে গেছি উড়ে মায়া ভুলে গেছি ও সে মায়ার পাখে আধার করে মায়া ভুলে গেছে উড়ে মায়া ভুলে গেছে উড়ে সে মায়ারে পাখি আধারে করে মায়া ভুলে গেছে মায়া ভুলে গেছে মায়ার পাখে আধার করে মায়া ভুলে গেছে উড়ে মায়া ভুলে গেছে উড়ে তোমরা যতই ডাকো খোকা বলে আসবে না ইয়ার ফিরে যতই ডাকো খোকা বলে যতই ডাকো খোকা বলে আসবে না ইয়ার যতই ডাকো খোকা বলে মায়া ভুলে গেছে আধার করে মায়া ভুলে গেছে মায়া ভুলে গেছে মায়া পা
পরিবার আমার শব্দবেদী মানে সিন্ধু মারা গেছে দশরথ আমার ছেলেটাকে তুমি মেরে ফেললে কি অপরাধ করেছি বলে মনিবার কোনো অপরাধ করেনি আমি বুঝতে পারিনি জলের শব্দ শুনি আমি শব্দবেদী মান লিখতে পড়েছি আর সেই শব্দবেদী মান বিদ্ধ হয়েছে সিন্ধুর বুকে তবে শোনো দশরথ আমাদের অন্ধের জ্যোষ্ঠীটাকে তুমি কেড়ে নিলে আর তো আমরা বাঁচব না পুত্র শোকে কেঁদে কেঁদে আমাদের মারা যেতে হবে তবে মারা যাওয়ার আগে তোমাকে অভিশাপ করে যাই পুত্র শোকে কেঁদে কেঁদে যেমন আমরা মারা যাচ্ছি তুমি একদিন পুত্র শোকে দশরথ মারা যাবে অনেকে বলে মায়েরা দেখেছে সাপে বর হয় সাপে বর হয় এই দশরথের কপালে হয়েছে দশরথ হাত জোড় করে বলেছিল একটা কথা মনিবর আপনার অভিশাপ আমি মাথা পেতে নিলাম পুত্র শোকে আমি মারা যাব কিন্তু আমার সন্তান না আমি নিঃসন্তান মনিবর বলেছিলেন শোনো দশরথ মুনি ঋষিদের বাক্য কোনোদিন ব্যর্থ হয় না হবেও না একদিকে তোমাকে অভিশাপ দিয়েছি আর একদিকে তোমাকে বর দিলাম পুত্রেষ্টি যজ্ঞ করবে দেখবে যজ্ঞ কুণ্ড হতে চরু উঠবে অমৃতের মতো সেই চরু তুমি রানীদের ভক্ষণ করতে দেবে দিলে তুমি সন্তানের বাবা হয়ে যাবে দশরথ ফিরে এলো যজ্ঞ করেছে যজ্ঞকুণ্ড হতে চরু উঠল তিনি রানী সেবা করেছিল তিনি রানী সন্তান লাভ করেছিল কাকে কার গর্ভে কে এলো বড় রানী কৌশল্যার গর্ভে এলো ভগবান শ্রীরামচন্দ্র মেজরানীকে কৈকেয়ী কৈকেয়ীর গর্ভে এলো ভক্ত কিন্তু নাম কি ভরত ছোট রানী একটু বেশি সেবা করেছে কে সুমিত্রা দুটো ছেলে লাভ করেছিল লক্ষ্মণ আর শত্রুঘ্ন চার পুত্র একসঙ্গে পেল চার ছেলে সেই অভিশাপের কথাটা তখন ভুলে গেল কে দশরথ রামচন্দ্র বড় হলো সিদ্ধান্ত করলো যে রামকে এবার অযোধ্যা রাজা করবো রাজা করে মানে তা আনন্দ তো এই যে পরিবাদটা হচ্ছে অনেক আগে থেকে প্রস্তুতি মাননীয় শ্রদ্ধেয় সুকুমার বাবু ছ মাস আগে আমার লিখিয়ে রেখেছে বাবাজি আমার বাড়ির গান গানটা কিন্তু গেয়ে দিতে হবে আপনি কখন গাইবেন আমি বলি বাবু আমাকে একটু শবদ শবদ দিলে ভালো হয় কারণ আমার বয়স হয়ে গিয়ে যাচ্ছে তো বলে আপনি তাহলে কি বারোটা পালন নেবেন আমি হ্যাঁ সন্ধ্যাবেলা যদি আর একটা গাইতে পারি গরিব মানুষ তো যদি দুটো করে হয় ভালো দুটো করে কদিন চলছিল প্রত্যেকদিন গান আছে আপনাদের আশীর্বাদে এবারে আজকের আর নেই কালকের আছে কালকের আবার সন্ধ্যার আসর নিয়েছি তারপরের দিন আমার সন্ধ্যা তারপরে চললো এক আপনাদের আশীর্বাদে বেশ গান আছে তাই এবারে কি হয়েছে এখন দশরথ রাজা রাজা করবে বলে সিদ্ধান্ত নিয়েছে তো এখন আনন্দে এখন ভরে উঠেছে অযোধ্যার প্রাসাদ বেশি আনন্দ কার জাগলো কৈকেয়ী কৈকেয়ী কি করছে জানেন কাউকে দেখাবো না কাউকে বলবো না চুপি চুপি আমি মালাটা গাঁথব ফুল তোলে মালা গাঁথে ফুল তোলে গো ফুল তোলে মালা ফুল তোলে গো উলুদিন মায়ের একটু একটু দয়া করে উলুধ্বনি করো ফুল তোলে গো ফুল তোলে মালা গাতে রানি ফুল তোলে গো ফুল তোলে মালা গাতে রানি ফুল তোলে গো ফুল তোলে মালা গাতে রানি ফুল তোলে গো ফুল তোলে মালা গাঁথে রানি ফুল তোলে গো
फूल तोले माला गती रानी फूल तोले ये देखछे जानो काशी मन भोरा चुबे चुबे फूल तोले माला गाछे মন্থরা এখন সামনে গিয়ে দাঁড়িয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে এইবারে কি করেছে মন্থরা সামনে গিয়ে দাঁড়িয়ে আচ্ছা রানীমা আপনি চুপি চুপি ফুল তুলছেন মালা গাঁচছেন কি ব্যাপার কেন মন্থরা তো তুই কি জানিস না আমার আমার নাম বলছে আমার নাম আমার নাম রাজা হবে আমি রাজার মা হব তা আনন্দ করব না মন্থরা হাত জোড় করে বলছে কিছু মনে করবেন না রানী মা আপনি কি করে রাজার মা হচ্ছে রাজার মা যদি হতে হয় যে বড় রানী মা তো হবে আপনি তো রামের কি মা তো আমি রামের ওই মেজো মা তো তা সেই একই বলুন বলেন না নিজের মা আর ওই কথাটা কেমন একটা না সতী কথাটা যেন কেমন বলতে আমি পারি না আমি দাসী এক কাজ করুন না আপনার তো পাওনা আছে পাওনা বস্তু আপনি নেবেন অসুবিধা কোথায় আর যদি আপনি নিয়ে নেন না আপনি সত্যিকারের রাজার মা হয়ে যাবেন কি বল দেখি আমার তো মনে নেই কি পাওনা কি পাওনা মানে আপনার স্বামীর কাছে দুটো বর পাওনা আপনি নিয়ে নেন এই সময় নিলে আপনি রাজার মা হবে কি বর চাইব আমি সব ব্যবস্থা করে দিচ্ছি হরি বল হরি বল এইবারে কি করলো মন্থরা কুমন্ত্রণা দিয়ে দিয়ে ছুটে ছুটে গেল দশরথের ঘরে সবাই তো আনন্দে মুখরিত বলে স্বামী গিয়ে একটা প্রণাম করে নিয়েছে আগে স্বামীর একটা পায়ে প্রণাম করে নিয়ে বলে স্বামী আমার বর দুটো দেওয়ার কথা মনে আছে বলে হ্যাঁ মনে থাকবে না আমি অসুস্থ ছিলাম তুমি আমার সুস্থ করেছো তা কথা কি ভুলে যায় মানুষ বলো আজকের আনন্দের দিনে তোমার আমি সেরে দিই বর দুটো তিন সত্য না করলে বলতে পারবো তিন সত্য করতে হবে আবার একটু কঠিন চাওয়া পাওয়া তো যদি না দেয় এইবারে কি করলো যখন তিন সত্য করলো দশরথ চাওয়া পাওয়া শুরু করে দিল কি প্রথম বর আমার চাওয়া পাওয়া হলো রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দিতে হবে আবার এবারে ঠিক থাকতে পারে যেন বজ্র এসে মাথায় পড়ে মেজরানী ওই বরটা তুমি চেয়েও আমি তোমার কাছে হাত জোড় করে বলছি রাম ছাড় আমি বাঁচব না তুমি ওই বরটা ফিরে এলে আমি তাহলে বর নেব না আমার বর দিতে হবে না স্বামী আর দ্বিতীয় বরের কথাটা শোনো আমার ভরত এই অযোধ্যার রাজা তোমার ভরতকে রাজা করব একটু রামকে থাকার একটু অনুভূতি দিল না রাম শুনল 14 বছরের জন্য বনবাস আজকে লক্ষ্য করে দেখবেন ভোগ গড়ে মাটির মালসায় কেন দেয়া মহাপ্রভুর ভোগ এখান থেকে শুরু যখন কৌশল্যা মায়ের কাছে বিদায় নিতে গেছে কৌশল্যা মা দুগ্ধ এনেছিল যেন মা একটা পাত্রে করে রাম দুগ্ধটুকু পান করে যাবা কবে দেখা হবে তো জানি না
কৌশল্যা ছুটে এসে ফেলে দিয়ে ওই দিন ফেলে দিয়ে বলেছিল রামেরে যেদিন তুই আমার সন্তান রূপে আসবি সেই দিনে দুগ্ধপান করবি বলরাম এই আশীর্বাদটা দিয়ে যা। রাম ভগবান বলেছিল মেজমা আগত দাপর যুগে তোমার গর্বে আমি আসব কিন্তু যে দুগ্ধ আমার পান করতে দিলে না আমি দুগ্ধ পান করব না কি গো। ভগবান যে কংসের কারাগারে জন্ম নিল দেবকীর উদরে দেবকীর কি দুগ্ধপান করেছিল? দুগ্ধপানটা করলো কার কাছে? যশোবতীর কাছে। হ্যাঁ, যেটা প্রথম শুরু করেছিলাম যশোদা, যেটা ধরা দেবীর কাহিনীটা হয়ে গেল যে ওরে ওরে বাবা যুগে যুগে যেন তোর সন্তান রূপে পাই তা আশীর্বাদটা দিয়েছিল ধরা দেবীকে নারায়ণ। তা সেই ধরা হলো যশোমতী। কি বলেছিল এইবার কি হলো দেখো, তাহলে বুঝতে পারলেন যে ভক্ত কাকে বলে। আর আরেকটা কথা বলেছিল কি রামচন্দ্র, যে আগত যুগে যুগে আমি মাটির পাত্রের সেবা নেব, সেই জন্যই যে হরিবাসর হয় যেখানে যেখানে মাটির পাত্র ছাড়া গৌরাঙ্গ মহাপ্রভু সেবা নেন, সেই জন্য 10 টাকার মাল সাথে মহাপ্রভুকে সেবা দিচ্ছে। এইবার একটু লীলা আস্বাদন হবে, সময় অনেক অতিবাহিত, কারণ বেশিক্ষণ তো আর 4টের সময় তো আবার দল উঠছেন।